মনটাকে আরো প্রসারিত করুন কখনো ভেদাভেদের দৃষ্টিতে মানুষকে বিচার করবেন না দার্জিলিং এর কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর তার কথায় যদি মনটাকে প্রসারিত করতে পারেন তাহলে দেখবেন নিজের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে দেশ জুড়ে নানা হিংসা অসহিষ্ণুতার আবহে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর কখনোই ভেদাভেদের দৃষ্টিতে মানুষকে বিচার করবেন না বুধবার দার্জিলিং এ কবি ভানুভক্তের জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর দেশের নানা অসহিষ্ণুতার অহেতুক সম্প্রদায়গত বিদ্বেষ বেড়ে ওঠার আবহে মুখ্যমন্ত্রীর এ মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল কই ভেদভাব করতে কে কই বড়া আদমি কো জন্ম নেই হতা যো আদমি মহান হোতা হ্যায় দিল সে বড়া হোতা मन भी खोता है आदमी कभी भेदभाव नहीं करता है वो लेके एक साथ में रहता है इसी के लिए भानु भक्त जी भी इसी के लिए भानु भक्त जी है हम नेता किसको मानते हैं नेता थोड़ा ही पैर से पड़ता है नहीं नेता जन्म लेता है माटी से আউরে मिट्टी কাম काम করতে करते जिंदगी भर ऐसा काम करते আদমি कि मिट्टी का आदमी उसको प्यार दे उसको रिश्ता दे उसको मोहब्बत दे যেন দেশের শাসক বিজেপির নেতাদের কটাক্ষ করার কায়দায় মুখ্যমন্ত্রী বলেন নেতা কখনো আকাশ থেকে পড়ে না নেতা তৈরি হয় মাটি থেকে আর তারপর মানুষের আগ্রহ আর অকুণ্ঠ সমর্থন থেকে তিনি হয়ে ওঠেন সকলের নেতা এটা যেন আমরা ভুলে না যাই কলকাতা টিভি